নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে এসেছি পুরী স্টেশন বন্দে ভারতে করে। সকাল 6:30 ট্রেন ছিল হাওড়া থেকে। সেখান থেকে আমরা 6 ঘন্টা 35 মিনিটের জার্নি করে আমরা চলে এসেছি পুরী স্টেশন। পুরী স্টেশনে এখানে এক ঝাঁক টোটো ড্রাইভার, তো ওখান থেকেই একটা টোটো ড্রাইভারের সঙ্গে আমরা কথাবার্তা বলে ওখান থেকে আমরা তাকে কথাবার্তা বললাম যে আমাদের হোটেল ঠিক করতে হবে। তো সেই কথা মতো উনি বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, আমাদের 2-4 হোটেল দেখালেন। তো সেখান থেকেই আমরা একটা আমাদের পছন্দসই হোটেল বুক করে নেব। তো সেই টোটো ড্রাইভারের সঙ্গে দেখা হয়েছে, সে কথা বলেছে 150 থেকে 200 টাকার মধ্যে সে আমাদের 4-5 হোটেল যতক্ষণ না পছন্দ হয় সে আমাদের দেখাবে। এই পুরী এতবার ঘোরা তবুও যেন টানে, সমুদ্র এত টানে, মানে কী বলবো, এত সুন্দর, এত স্নিগ্ধ, এত ঢেউগুলো যেন মনে হয় বারবার পুরী আসতে ইচ্ছে করে, এত সুন্দর। তো আমরা এখানে পুরীতে এসে এখানকার ওয়েদার একদম অন্যরকম, একটুকু গরম নেই, পুরো কমফোর্টেবল। রোদ আছে কিন্তু একটুকু রোদের গরম নেই, মানে গায়ে রোদের তেজটা লাগছেই না, এত হাওয়া। এখানে অতটা অসুবিধা হচ্ছে না যতটা কলকাতায় 43 ডিগ্রি টেম্পারেচারে ছিল। তো এখানে এসে একজন টোটো ড্রাইভারের সঙ্গে দেখা হলো, এই যে দাদা যে নিয়ে যাচ্ছেন ইনার সঙ্গেই কথা হচ্ছে। ইনি আমাদের ওনার টোটোয় করে নিয়ে 4-5 হোটেল দেখাবেন, যতক্ষণ না পছন্দ হয় উনি আমাদেরকে নিয়ে যাবেন, 150 থেকে 200 টাকার মধ্যে নেবেন। এই সব কথাবার্তা বলে ওনার টোটোয় আমরা বসে পড়লাম। প্রথমে আমাদের মেরিন ড্রাইভের দিকে নিয়ে যাওয়া হলো। তো মেরিন ড্রাইভের দিকে একদম ফাঁকা, হোটেলগুলো হয়তো খুব সুন্দর কিন্তু কোনো বাজার দোকান নেই, পুরো ফাঁকা, সামনেই সমুদ্র, সব কিছু ঠিকঠাক আছে কিন্তু বিকালের দিকটা একটু বাজার দোকানে যদি কেনাকাটি না হয়, একটু যদি মাছ ভাজা খাওয়া না হয় সেখানে ভালো লাগে না। তো সেই জন্য আমরা মেরিন ড্রাইভের দিকে গেলাম না, বললাম স্বর্গদ্বারের দিকে যেতে বা পুরী বাজারের দিকে যেতে বা পুরী হোটেল ওই পাশে যেতে। তো সেই কথা মতোই ও আমাদের পুরী হোটেলের দিকে নিয়ে গেল। স্বর্গদ্বার যেতে হয়নি, পুরী হোটেলের দিকেই গিয়ে ওখানেই আমরা 4-5 হোটেল দেখে মোটামুটি একটা পছন্দ করে নিলাম। মেয়ে তো খুব খুশি, সে পুরী এসেছে, সমুদ্রে যাবে, প্রচণ্ড খুশি। এক ঝাঁক টোটোওয়ালা আপনাকে ধরবে, এইখানে যাবে, ওইখানে সাইট সিন করাবে। তো আমাদের সাইট সিন করবো না, যেহেতু আমাদের সমস্ত ঘোরা শুধু পুজো দেওয়ার ছিল, তো পুজোটাই আমাদের মেন টার্গেট। তো আমরা বসে পড়লাম দাদার টোটোতে, বসে এবার আমাদের হোটেল খোঁজার পালা। তো 4-5 দেখার পর এই প্রতিহারী প্যালেস আমাদের পছন্দ হলো। এখানকার রুমগুলো খুব বড় বড়, সব কিছু বাজেট ফ্রেন্ডলি, আর ব্যবস্থা খুবই ভালো। বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে খাওয়াতে, মানে খাওয়া যেতে পারে, যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। কেন, আমার ছোটো বাচ্চা বাইরে হয়তো সবসময় খেতে চায় না বা অত কম টাইমের মধ্যে আমি খাওয়াতে পারবো না। তো প্রথমে এটাই সব থেকে সুবিধা হলো যে আমরা এখানে খাবার নিয়ে এসে খেতে পারবো। তো মেয়ের জন্য প্রায় দিনই আমরা পাশের হোটেল থেকে খাবার নিয়ে এসে বাড়িতে খাওয়াতাম, আমরাও কখনো কখনো খেয়ে নিতাম। তো এখানে দুপুরবেলাটা খাবার দাবার অর্ডার করে খেয়ে দিয়ে আমরা রেডি, বিকালে আমরা চলে গেলাম সমুদ্রে। মেয়ে তো একটুকু দুপুরবেলা ঘুমালো না, চলো সমুদ্রে যাব। তো অলরেডি আমরা সবাই রেডি হয়ে গিয়ে চললাম সমুদ্রে। প্রচণ্ড হাওয়া, সমস্ত মানে পড়ন্ত বিকেল, এত ভালো লাগছে কি বলবো, সমুদ্রের ঢেউগুলো যতই চেনা হোক না কেন তাও যেন নতুন লাগছে।
উট ঘোড়া চারিদিকে ঘুরছে। মেয়ে তো আগে জল দেখেই ছুটে চলেছে, জলে নামবে সে, তো আমরাও গেলাম পাটা ভিজিয়ে আসতে। এইরকম করেই সন্ধেটা কেটে গেল। আমরা হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে নিলাম যে আমরা পরের দিন ভোরবেলায় পুরী মন্দির যাব। তো উনি আমাদের একজন পান্ডা ঠিক করে দিলেন। তো সেই পান্ডাকে ফোন করেই আমরা পরের দিন ভোরবেলা রেডি হয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। সামনে থেকেই একটা টোটো আছে, টোটো স্ট্যান্ড, টোটো ধরে আমরা চলে গেলাম মন্দির। এই হচ্ছে মন্দিরের মেন দরজা। এই জগন্নাথ মন্দিরের অনেক গল্প আছে, অনেক কথা। এটা যেহেতু বঙ্গোপসাগরের বেলাভূমিতে অবস্থিত, সেই জন্য এটা অনেক নাম। পুরীর প্রচুর মন্দিরের প্রচুর নাম, শ্রীক্ষেত্র বলে, জগন্নাথ ধাম বলে, নীলাচল বলে, তারপরে জগন্নাথ বা পুরী ধাম বলে, তো নানা রকম কাল্পনিক নাম আছে নানা রকম। এখানে অনেক কিছু কথিত আছে। তো আমাদের যে পান্ডা আছেন, উনি আমাদের দক্ষিণ দুয়ারে দাঁড়াতে বলেছিলেন। তো এই মন্দিরের চারটি প্রবেশদ্বার। তো আমরা মন্দিরের প্রথম দরজাতে এসে, প্রথম যে সিংহদুয়ার, সেখানে এসে আমরা আগে মন্দিরটা পুরো প্রদক্ষিণ করে তারপরে আমরা মন্দিরে ঢুকেছিলাম পুজো দেওয়ার জন্য। তো একদম আমরা পশ্চিম দরজায় চলে এসেছিলাম। তো পশ্চিম দরজায় মন্দিরে এই মন্দিরটা নতুনভাবে সাজিয়েছে, দেখুন পুরো দিকটা এরকম মার্বেল পাথর বসিয়ে, চারিদিকে গাছপালা, আর একদম সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গেছে। মানে এখানে আগে যেরকম মন্দিরে নোংরা চ্যাটচ্যাট করতো, সেই ব্যাপারটা আর নেই। তো এখানে এই রকম সকালবেলা এত সুন্দর লাগছে, চারিদিকে গাছে ফুল আর এত চারিদিকে স্নিগ্ধ মনোরম হাওয়া। তো আমরা এই পশ্চিম দুয়ারে এসে এখানে মন্দিরের যে পান্ডা আছে, তো সেই পান্ডার কাছে আমরা জুতো, মোবাইল এগুলো সব জমা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে তারপরে আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকবো। এই মন্দিরে চারটে দ্বার, পূর্বদ্বার, উত্তরদ্বার, পশ্চিম দ্বার ও দক্ষিণ দ্বার। এই দ্বারগুলিকে সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, হস্তদ্বার ও অশ্বদ্বার বলা হয়। তো অনেকে অনেক রকম কথা বলেন। তো যেহেতু আরও একটি দ্বার আছে, তো সেই দ্বারটি বন্ধই থাকে, কোনো দিন কেউ ব্যবহার করে না, অনেক রকম সমস্যা ছিল, আমার ঠিক অতটা জানা নেই। তো আমরা এই পশ্চিম দুয়ারে এসে ওনার সঙ্গে, মন্দিরে পুরোহিতের সঙ্গে দেখা করে মোবাইল ফোন আর জুতো জমা দিয়ে দিলাম, আর ভিতরে ফটো তোলা বা সমস্ত কিছু নিষেধ। তো আমরা এই মন্দির দর্শন করে আমরা চলে গেলাম, পুজো দিয়ে আমরা হোটেলে চলে গেলাম। খুবই ভালো লাগলো, মেয়ের পুজো দেওয়া খুব ভালোভাবে হলো। আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়াকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। পরবর্তীকালে আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকে এই পর্যন্তই, আর ব্লগটা বাড়াবো না। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।